রবিবার নিজের কেন্দ্রে বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করলেন দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিরুপা মিত্র চৌধুরী। রবিবার নিজের কেন্দ্রের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করলেন দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী সিরুপা মিত্র চৌধুরী। রবিবার সকাল 8:30 নাগাদ দক্ষিণ মালদা কেন্দ্রের ইংলিশ বাজার শহরের বালুচর এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে প্রচার করেন বিজেপি প্রার্থী। ভ্যানওয়ালার সাথে করমর্দন, বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রণাম, শিশুদের আদর করে নির্বাচনী প্রচার সারলেন তিনি। এদিন ইংলিশ বাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার করেন তিনি। নির্বাচনী প্রচার করতে নেমে তিনি বলেন, জোর দিচ্ছে মানুষ। দেখুন, সবচাইতে বড় জিনিস হচ্ছে আমাদের জেলায় উন্নয়ন কখনো হয়। পরিবারবাদী বংশবাদী একটি মাত্র পরিবার সেটা মালদাকে এতদিন শাসন করেছে, আর 15 বছর ধরে শাসন করেছে। আমি চাইছি যে এই কুশাসন বা বলতে পারেন অপশাসন বা শাসন নয়, এরকম একটা পরিস্থিতি মুক্ত হোক, কংগ্রেস মুক্ত মালদা যেন আমরা গড়ে তুলতে পারি। তাহলে একটা নতুন মালদা তৈরি হবে, একটা নতুন জনজাগরণ। দক্ষিণ মালদা কি আপনার কাছে একটু টাফ ফাইট হয়ে যাবে, উত্তর মালদা হলে একটু সুবিধা হতো? আমি মালদাকে ভালোবাসি, আমি মালদার মানুষকে ভালোবাসি। আমার কাছে উত্তর বা দক্ষিণ, সমগ্র মালদা এবং মুর্শিদাবাদ আমার ভূমি। আমার জন্মস্থান মুর্শিদাবাদ, আমার বাপের বাড়ি মুর্শিদাবাদ, আমার শ্বশুর বাড়ি মালদা, ছোটোবেলায় আমার মালদা। সেই জন্য মালদা মুর্শিদাবাদ এটা সমগ্রটাই আমার জায়গা, আমি কখনো ডিস্টিংশন করি না। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।